সাপ শিরোপাজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার সানজিদা আক্তার ও শামসুন নাহারের লাগেজ ভেঙে ডলার কাপড় ও অন্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে তিনজনের প্রায় দুই লাখ টাকার মতো চুরি গেছে বলে জানা গেছে এছাড়া দলের অন্য সদস্যদের লাগেজেরও একই অবস্থা ছিল বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপে গতকাল বুধবার নেপাল থেকে ঢাকায় পেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানি চুটন বলেন কৃষ্ণা ও শামসুদ নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে কৃষ্ণা রানী সরকারের নয়শো ডলার ও বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা এবং শামসুন নাহারের চারশো ডলার হারিয়েছে তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে এ ঘটনায় প্রচণ্ড হতাশ বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান তিনি বলেন বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা শামসুন নাহার সহ আমাদের দলের পিজিউট বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে সে সাথে টাকা পয়সাও হারিয়েছে আমরা বিষয়টি সাথে সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান কিরণ আপাকে জানিয়েছি আপা এরই মধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন আশা করি এ ব্যাপারে একটি সমাধান হবে কৃষ্ণা ও শামসুদ নাহার দুজনই সিনিয়র ফুটবলার গত কয়েক বছরে তারা অনেকবার বিদেশে ভ্রমণ করেছেন বাংলাদেশের বিমানবন্দরে এরকম খোয়ানোর ঘটনা নতুন নয় এরপরও এত ডলার লাগে সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছে যদিও কৃষ্ণা ও শামসুনাহার দুজনে তালা দিয়েই বেগে যে ডলার রেখেছিলেন সেই তালা বেগে চুরির ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার একুশ সেপ্টেম্বর বিমানবন্দরে সামসুহি ফুটবলাররা নামার পর চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় সকাল থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন অসংখ্য মানুষ বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে কয়েকশো ক্যামেরা ও সাংবাদিকদের ভিড় ছিল ইমিগ্রেশন শেষ করে নারী ফুটবলাররা যে পথে আসার কথা ছিল ওই পথে ছিল অসংখ্য সাংবাদিকের ভিড় যে কারণে সংবাদ সম্মেলন বাতিল করা হয় এরপর মেয়েরা উঠে পড়েন চাঁদকুলা বাসে বিমানবন্দরের লাগেজ বেল্টের এক পাশে ছিল সাবিনা কৃষ্ণাদের লাগেজগুলো সেখানে থাকা কয়েকজন কর্মকর্তা কাল বলেছিলেন এই লাগেজগুলো কাদের কেউ নিচ্ছে না কেন এরপর বাপুপের পক্ষ থেকে মেয়েদের লাগেজগুলো সংগ্রহ করা হয় কিন্তু বাপুপে ভবনে গিয়ে খেলোয়াড়দের কয়েকজন নিজেদের লাগেজের তালা ভাঙা পান এরপর ছাপ চ্যাম্পিয়নদের লাগেজের তালা ভেঙে চুরির ঘটনাটি জানাজানি হলে এ নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রফিক মাহমুদ কর্ণফুলি টিভি চট্টগ্রাম